ভালো আছো, আমি রিতম, বঙ্গলপা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, কিন্তু আজকে আমরা কথা বলবো একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে রিক্রুটমেন্ট প্রকাশিত করা হচ্ছে মাধ্যমিক পাশে, সেটা নিয়ে কথা বলবো। যেখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ডিটেল এই চাকরি সম্পর্কে তোমাদেরকে জানাবো, যে জব লোকেশন কোথায় রয়েছে, কোথায় তোমরা চাকরি পাবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কী কী এডুকেশন কোয়ালিফিকেশান, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, সমস্ত ডিটেল এই চাকরিটা সম্পর্কে তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো যারা ইন্টারেস্টেড রয়েছে এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে যাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো, তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে। তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু চারটে পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট চলছে, যেখানে কিন্তু মাধ্যমিক পাশে হচ্ছে ওয়ার্ড বয়েজের জন্য কিন্তু এখানে তিনখানা রিক্রুটমেন্ট রয়েছে, যেখানে কিন্তু মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তার ডিটেল তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদেরকে বলতে, আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারো, তাহলে কী হবে আগামী দিনে এরকম ভিডিও যখনই আমি তোমাদেরকে প্রোভাইড করবো, ফার্স্টেই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো ডিটেলগুলো জেনে নেওয়া যাক। তো ফার্স্টে তোমাদেরকে বললাম ওয়ার্ড বয়েজের জন্য রিক্রুটমেন্ট এখানে চলছে, যেখানে তোমরা কিন্তু 15,000 টাকা প্রত্যেক মাসে এখান থেকে তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ, আর এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেস এখানে জব হবে। আর এখানে বলেই দিয়েছে যে মাধ্যমিক পাস তোমাদের কিন্তু এখানে করতে হবে, আর অবশ্যই কিন্তু তোমাদের ইংলিশে ফ্লুয়েন্ট থাকতে হবে, অর্থাৎ ইংলিশ বলতে লিখতে পড়তে জানতে হবে। আর যদি তোমাদের এখানে অ্যাডভান্টেজ তখনই তোমরা পাবে যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে, তো যে কোনো ডিগ্রিতে যে কোনো স্ট্রিম থেকে যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ। এজ তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 50 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর রয়েছে আর্ট মাস্টারের জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেখানে কিন্তু এসেন্সিয়াল চাওয়া হয়েছে বি ফাইন আর্টস অর 5 ইয়ার্স রিকগনাইজ ডিপ্লোমা ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং স্কাল্পচার গ্রাফিক আর্ট অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। তো এই ডিগ্রিগুলো থাকলে তোমরা এইগুলো চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আসলে উপরের চাকরিগুলো যেগুলো রয়েছে ভ্যাকেন্সিগুলো, এগুলো হায়ার এডুকেশন চাওয়া হয়েছে, তো আমি এটা নিয়ে তোমাদেরকে বলছি না, আমি তোমাদেরকে মেনলি বলছি এই ওয়ার্ড বয়েজের জন্য বলছি। 15,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, মাধ্যমিক পাশ করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এই ভ্যাকেন্সিটা কিন্তু ভালো রয়েছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা কীভাবে আগে ডাউনলোড করো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার জন্য তোমাদেরকে আসতে হবে কি, সৈনিক স্কুল পুরুলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে। তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের সৈনিক স্কুল পুরুলিয়া .com-এর অফিসিয়াল লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তো এখানে আসার পর দেখতে পারবে যে রিক্রুটমেন্ট অফ কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করলেই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো অফিসিয়াল নোটিফিকেশনের প্রসেসটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো এরপর দেখতে পারবে যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো দেখো, অ্যাপ্লাই করার জন্য একটু নিচে নামবে নোটিফিকেশানে, তো দেখতে পাচ্ছি একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, ইজি একটা অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, যেখানে তোমাদের নিজস্ব নাম এখানে প্রোভাইড করতে হবে, ফাদার্স নেম বা মাদার্স নেম গার্জিয়ান নেম একটা প্রোভাইড করতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি মেল না ফিমেল ডেট অফ বার্থ আরও যা যা ডিটেল, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেল, যদি এক্সপিরিয়েন্স থাকে তার ডিটেল, আরও যা যা চাওয়া হয়েছে সেই কম্পিউটার প্রফিসিয়েন্সি হোক, এটা তোমাদেরকে ইজি একটা ফর্ম ফিল আপ রয়েছে, এই ফর্ম ফিল আপটা তোমাদের কিন্তু করতে হবে। আর সাথে তোমাদের কিন্তু কিছু ডকুমেন্ট এই ফর্ম ফিল আপের সাথে অ্যাটাচ করতে হবে, এই ফর্মের সাথে কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। সেগুলো কি, সেগুলো দেখো এখানে বলে দেওয়া রয়েছে 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 1 আনস্ট্যাম্প সেলফ অ্যাটেস্টেড এনভেলপ, অবশ্যই কিন্তু এনভেলপের মধ্যে ওই খামটা তোমাদের ওই ফর্মটা ভরতে হবে। আর সাথে তোমার যে এখানে এখানে যা যা ডিটেল তোমরা দেবে প্রত্যেকটা রেসপেক্টে তোমাদের একটা করে ডকুমেন্টস জেরক্স ছবি সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর সাথে অবশ্যই কিন্তু দুটো কিন্তু পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। আর সাথে এখানে রয়েছে হচ্ছে অ্যাপ্লিকেশান ফি কিন্তু এখানে রয়েছে 200 টাকা জেনারেলদের জন্য কিন্তু এখানে, আর ওবিসির জন্য কিন্তু এখানে ক্যান্ডিডেটের জন্য কিন্তু 200 টাকা পে রাখা হয়েছে, অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে, যেটা তোমাদেরকে পে করতে হয় কীভাবে, যে কোনো ন্যাশনাল ব্যাংকে গিয়ে তোমাদের কিন্তু প্রিন্সিপাল সৈনিক স্কুল পুরুলিয়া এইটা বললে এই নামে কিন্তু তোমাদের একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, তাহলে তোমরা কিন্তু এই চাকরিটার জন্য তোমরা ফর্ম মানে অ্যাপ্লিকেশান ফিটা তোমরা পে করা হয়ে যাবে। আর যে চালান কপিটা তোমরা পাবে, অর্থাৎ ডিমান্ড ড্রাফটের যে চালান কপিটা তোমরা পাবে, সেটাও কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশান ফর্মটার সাথে যা যা ডকুমেন্টস তোমরা দিচ্ছ, যা যা ডকুমেন্ট এই রেসপেক্টে যা যা ডকুমেন্টস তোমরা দেবে সেলফ অ্যাটেস্টেড করে, তার সাথে কিন্তু অবশ্যই ডিমান্ড ড্রাফটের কপিটাও কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। আর ডিমান্ড ড্রাফটের ডিটেল কিন্তু তোমাদেরকে এইখানেও দিতে হবে, ব্যাংক ড্রাফট নাম্বার ডেট অ্যামাউন্ট তার ডিটেলটা একটা নাম্বার থাকবে, সেই নাম্বার আর হচ্ছে তোমরা কত টাকা পে করো তার ডিটেলটা তোমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। আর সাথে চালানটাও কিন্তু তোমাদের এটার সাথে অ্যাটাচ করতে হবে। করার পর একটা এনভেলপের মধ্যে ভরে তার উপর লিখবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য ওয়ার্ড বয়েজ। লেখার পরে তোমাদের কিন্তু একটা অ্যাড্রেসে
8ই এপ্রিল 2021-এর আগে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এটাই শুধুমাত্র কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের প্রসিডিউর রয়েছে, আর কোনো অ্যাপ্লিকেশনের প্রসিডিউর কিন্তু এখানে নেই। আর এখানে তোমাদেরকে বলতে এখানে পরীক্ষার ডেটগুলো এখানে বলে দিয়েছে, আর্ট মাস্টারের জন্য যে পরীক্ষাটা হবে সেটা হবে 22শে এপ্রিল তোমাদের পরীক্ষা হবে, ওয়ার্ড বয়েজের জন্য 23শে এপ্রিল পরীক্ষা হবে, কাউন্সিলারের জন্য 26শে এপ্রিল, ব্যাড মাস্টারের জন্য 27শে এপ্রিল কিন্তু এখানে পরীক্ষা হবে। আর এখানে বলে দিয়েছে টেস্ট মে গেট এক্সটেন্ডেড টু 24 এপ্রিল 2021, হেন্স ক্যান্ডিডেট আর টু প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। মানে এখানে বলে দেওয়া হয়েছে এক্সটেন্ডও হতে সেটা তোমাদের কিন্তু তোমাদের সিবি শর্টলিস্টেড হলে বা তোমাদের হচ্ছে এখানে যখন পে করা হয়ে যাবে বা তোমাদের অ্যাপ্লিকেশনটা পৌঁছে যাবে তখন তোমাদেরকে জানিয়ে দেবে, যে সমস্ত ডিটেল জমা জানিয়ে দেবে। তো জব লোকেশন কিন্তু তোমাদের এখানে পুরুলিয়াতে তোমাদের জব লোকেশন হবে, ঠিক আছে। এখানে কোন অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে সেটা এখানে বলে দেওয়া নেই, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা এখান থেকে কীভাবে বার করবে, কোন অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে। তার জন্য তোমাদেরকে করতে হবে এই কন্ট্যাক্ট আস বলে যে অপশনে দেখছো সৈনিক স্কুল পুরুলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। করার পর দেখতে পারবে তোমাদের কাছে যে যেই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দেখো এখানে অ্যাড্রেসটা পুরোপুরি দিয়ে দেওয়া রয়েছে সৈনিক স্কুল পুরুলিয়া বলে, এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি, এই অ্যাড্রেসটা পুরো কপি পেস্ট করে তোমাদের এনভেলপের মধ্যে লিখে তোমাদের কিন্তু 8ই এপ্রিলের মধ্যে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে, সমস্ত যা যা প্রসিডিউর বললাম সেভাবে। তো এটাই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিউর ছিল। যদি চাকরির খবরটা তোমাদের ভালো লাগে, আর তোমাদের বলতে এখানে কিন্তু রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যদি ভালো লাগে চাকরির খবরটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।